তারপরে 19, যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প এবং কামনা বর্জিত এবং যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে সেই ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। বুঝে যাচ্ছে? সুন্দর শব্দ চয়ন করেছে, এত সুন্দর ওয়ার্ড আমি খুব খুব মানে সামনে আনতে কম দেখেছি গীতা প্রেসকে। সুন্দর শব্দ দিয়েছে একদম, যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প। বলতে চাইছে যখন যেটা করার সংকল্প তখনই ঘটেছে, তুমি কর্ম আরম্ভ করছো আগে সংকল্প ঘটেনি, এখনই ঘটেছে, স্পন্টেনিয়াস ঘটছে সংকল্প। সংকল্প যখন টানে তখন কর্তা তৈরি করে, আজ থেকে 5 বছর পরে আমি গিয়ে লাইফ ইন্স্যুরেন্সের ওই পলিসির ম্যাচুরিটি টাকাটা পাবো। যখন ম্যাচুরিটি হবে তখনই সংকল্প হয়েছে, পেলাম, এখন করেছি, এখন করেছি, যে তার এই মুহূর্তের করার সাথে আছে। যখন চাটা ধরলাম চা খাবো, সংকল্প চা খাবো, চা খাবো, চাটা কোথায় গেল? ফাংশন আমাদের আমাদের পুরো শরীর মন তাই, শরীর কখনো বলে না জল জমিয়ে রাখো, ও তখনই জলের কথা বলবে যখন ডিহাইড্রেট হবে, এছাড়া শরীর কখনো বলে স্পন্টেনিয়াস সংকল্প তুলবে। ঘুম এর কোর্স কমপ্লিট হলো অটোমেটিক্যালি আর ঘুমোতে পারবে না, স্পন্টেনিয়াস আরম্ভই সংকল্প। বুঝা যাচ্ছে? খিদে যখন পাবে তখনই এসে স্টোম্যাক বলবে যে কিছু দাও, তার আগে থেকে বলবে না পরশু দিনকে তুই কী খাবি, তাই এখন আমার খিদে পেয়েছে, পরশু দিনের খিদে তোমার আগে পাবে না। প্রত্যেক মুহূর্তের নিঃশ্বাস তুমি সঞ্চয় করে রাখবে না, নাক বলেন এখানে স্টোর রেখে দিয়েছি আমি, উটের মতো বাচ্চা রাখার জায়গাটা রেখে দেয় না জীবন। তো খুব সুন্দর বলেছে, যার ফিকশন নেই মাইন্ডে যে কি হবে কি না হবে এই নিয়ে চিন্তিত নয়, কিন্তু এখন যা ঘটছে তার সাথে পুরো আছে। ঠিক আছে, ধরো আমরা বলছি দুর্গাপুজো করবো, সংকল্প, ঠিক আছে, ওই অ্যাটিটিউডটা বোঝো, কি হবে আমরা কেউ জানি না, ড্রপ ইট। আমরা কি বলি, জানি না টাকা আসবে কি না, হবে কি না, লোকজন হবে কি না, তোমার হাতে তো নেই, কি হাতে আছে, ফোন করো, যারা পার্টিসিপেট করতে চায় নোট করো, টাকা আসতে পারলো কি না আসলো, যদি না আসে ড্রপ দ্য সংকল্প, কোনো প্রবলেম নেই, হবে না তাহলে এই মুহূর্তে ফুল এফোর্ট, ওই এফোর্টের থিসিসে তোমার কাছে যা এলো তার মধ্যে স্পন্টেনিয়াস সংকল্প, হবে বা হবে না দুটোই তো সংকল্প। আমরা শুধুমাত্র হবে কি সংকল্প, হবে না এটাও তো সংকল্প, যাবো না এটাও তো সংকল্প। ঠিক আছে, তো আমরা দুর্গাপুজো করছি বা অন্য কোনো কাজ করছি, কেউ অফিসে যাচ্ছে, যাও কোনো প্রবলেম নেই, কিন্তু যদি এটা হয় কি হবে, তারপরে কি হবে, জীবন এই স্পন্টেনিয়াস চলে, গাছের মধ্যে প্রত্যেকটা জলের বিন্দু পড়ছে এবং তা প্রত্যেকটা ওর জীবন হয়ে যাচ্ছে, স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে, সংকল্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেই জন্য শব্দটি খুব সুন্দর নিয়েছে, যার কর্মের আরম্ভই সংকল্প, যা করেছি তা করেছি কারণ সংকল্প করেছি। ঠিক আছে, উল্টো কিন্তু করে দিও না, যা সংকল্প করেছি সেটা করতেই হবে, এটাই সবাই বলবে, যা সংকল্প করেছি সেটা করতেই হবে, না যা করছি তা সংকল্প, এটাই সংকল্পিত, কারণ নেক্সট মোমেন্টে কি ঘটবে সে তো এই মোমেন্টের কর্মের ফল, মা ফলে সুখতা আচন, এখন খাচ্ছি পরে যাতে পেট খারাপ না হয় তা তো নয়, এখন খাচ্ছি মানে এখন আমি হেলদি খাবো, এর পরে হয়তো খাওয়ার জন্য পেট খারাপ না, জলের জন্য পেট খারাপ হয়ে গেল, গরমের জন্য পেট ছেড়ে দিল, হাতে তো নেই, তো এই মুহূর্তে তুমি হেলদি খাও, ওই মুহূর্তে হেলদি থাকার সংকল্প করলো, ব্যাস তাহলে কি ঘটে গেল, স্পন্টেনিয়াস প্ল্যান হবে। এ ব্যক্তির সুবিধা কি, এ ব্যক্তির সুবিধা হয়ে যাবে, দরকার হলে স্পন্টেনিয়াসলি প্ল্যান চেঞ্জও করে দেবে। বোঝা গেল, সিমলা যাব, টাকা নেই গ্যাংটক যাব, স্পন্টেনিয়াস চেঞ্জ করে দেবে এবং তাতে তার কোনো দুঃখ নেই, কিন্তু যে সিমলা যাওয়ার সংকল্প করছে সে দুঃখী হয়ে যাবে, হলো না গ্যাংটক গিয়েও ভাবছেন সিমলার মতো নয়, আমার কাছে 20,000 টাকা আছে, আমার সিমলা যাওয়ার প্ল্যান আছে, আমি সিমলা যাবো, আমি দেখলাম আমি হিসাবে আমার কাছে 12,000 টাকা আছে, তো গ্যাংটক যেতে পারবো, তো আমি 12,000 টাকার সংকল্পে সংকল্পিত হয়ে গেছি, আমি আনন্দে থাকবো। আমি সিমলা যখন করছিলাম তখন ফুললি সিমলার প্ল্যান করছিলাম, কামনাযুক্ত সংকল্প যখন হবে, সংকল্প হোক কামনাযুক্ত, কামনা কোথায় আছে, এরপর এটা এরপর এটা, এটা হলো ফিকশন, দ্বন্দ্ব, কারণ তোমার হাতে নেই, তুমি কল্পনা বানিয়ে চলেছ, এরপর এটা হবে, তারপর উনি যদি আসেন ওনাকে এটা বলবো, 3টের মধ্যে তো এসে যাবে, এগুলো তোমার হাতে নেই রে বাবা, একটা ফোন করা তোমার হাতে আছে, দাদা কোথায় আছেন রাস্তায়,
সে ব্যক্তি কি বলবে, দেরি হবেই, উড়ে তো আসতে পারবে না, উনি বকা দিলে দিয়ে দিল হার্ডলি, হ্যাঁ এটা কেন দেরি করলেন, সঙ্গে সঙ্গে সে কি করবে, তাহলে আমি তিনটের মধ্যে বেরোতে পারবো না, উনি যা দেখা যাচ্ছে উনি 3:20 হয়ে যাবেই, এইবার 3:25 নিয়ে সে শান্তভাবে প্ল্যানিং করবে হাউ টু রিচ, বুঝে যাচ্ছে, দুটোর মধ্যে সে পার্থক্য করবে না। আর বাকি অন্য কেউ হলে সাধারণ মানুষ ওই 25 মিনিট চিৎকার চাচামিচি করে কাটাবে, লাভ নেই কোনো। কাম সংকল্প, এই যে বোঝেন না, আরম্ভই সংকল্প এবং কামনা বর্জিত। কামনা বর্জিত মানে কি হলো, বেকার সে কর্মফলের কল্পনায় সবসময় ছুটছে না, কারণ কর্মফল স্পন্টেনিয়াস, কর্ম স্পন্টেনিয়াস আর ফল আমাদের হাতে নেই, যেটা ফল হবে তার সাথে থাকো স্পন্টেনিয়াস, সমস্যা নেই, বুঝা যাচ্ছে। যার সকল কর্ম এই অবস্থাকেই বলছে, যার সকল কর্ম জ্ঞানাগ্নিতে, জ্ঞানাগ্নি সর্বকর্মাণাম, খুব প্রচলিত কথা আমি অনেকবার বলি, ভস্মসাৎ কুরুতে তথা, এই যে স্থিতি, এ কর্ম করছে কিন্তু এর জ্ঞানের অগ্নি দিয়ে কিন্তু কর্মের ফল পুড়ে গেছে, একে আর তুমি সুখী আর দুঃখী করতে পারবে না। তুমি বললে মহারাজ আপনার জন্য তরমুজ এনেছি, মহারাজ খুব খুশি, তরমুজ ছুরি নিয়ে আয়, ছুরি নিয়ে আয়, ঠিক আছে, এবার বললে মহারাজ তরমুজ আনতে ভুলে গেছি, এমনি বলেছিলাম, ভেবেছিলাম আনবো, তাহলে মহারাজের কাছে দুটো অপশান আছে, তোমার দুটো গালাগালি দেবে, ঠিক আছে ছুরি ফুরি জোগাড় করলাম, পিজে পেয়ারা আছে একটু কেটে দে তো, এই ব্যক্তিকে তুমি বিচলিত করতে পারবে না, ঠিক আছে। তো এই যে বিচলিত না হওয়া, এটাই হলো কর্ম, তো আছে কিন্তু জ্ঞানাগ্নিতে পুড়ে গেছে, তুমি করবে সব কিছু কিন্তু তুমি যদি তার কাল্পনিক এক চিত্র বানিয়ে মাথাতে কনস্ট্যান্ট না চালিয়ে যাও, তাহলে তুমি ব্যতিব্যস্ত হবে না, ঠিক আছে। ফাংশনাল মাইন্ড সবসময় শান্তই আছে, কিচ্ছু করার দরকার নেই, লাইফ ফাংশনস ইন ইজ ওন ওয়ে, নিজের মতো করে সে নিজের মতো ফাংশন করছে, এবং দেখো এতে খুব সন্তুলন আছে। আমরা খুব কম লোকই যারা ঘুমিয়েছি কেউ ব্যতিব্যস্ত হয়ে ঘুমায়নি, ইভেন যারা ঘুমিয়ে ঘুমিয়ে মরেছে তারা ব্যতিব্যস্ত হয়ে মরেনি, বড় শান্তভাবে গেছে, কারণ ফাংশনাল মাইন্ড কাজ করছে ওই সময়। মরার সময় তো চিৎকার করে ওঠা উচিত ছিল, বোঝাই গেল না কি গো, আর কি গো, গো যে কোথায় গেছে কেউ জানে না। একজন তো আমি শুনেছিলাম বলে এনজিওর খুব কাজ করবে, বলে সব এই বিতরণ হবে, কেক ঠেক 25 ডিসেম্বর দেবে, সব কিছু করেছে, বইয়ের সাথে শুয়েছে যে লেপ কম্বল ছেড়ে উঠতে পারেনি, গল্প ওখানেই শেষ, ঠিক আছে। তো যে যখন তুমি ঘুমাও তখন তোমার শরীর সবথেকে বেশি রিকভার করে, সুস্থ করে দেয়, ফ্রেশ। ঘুমের সময় কোন মাইন্ড অকেজ হয়ে যায়, ফিকশনাল মাইন্ড, দ্বন্দ্ব নেই আর মনে, মনের যে চিন্তা চাকরিয়ে করছে স্বপ্ন দেখো কি করে, ভিতরে যা আছে সেগুলো স্বপ্ন আকারে দেখা দিচ্ছে, কিন্তু ওই স্বপ্নকে ইন্টারপ্রিট যদি তুমি অধিকাধিক করো, হতে পারে তুমি বড় পচি হয়ে খেলোয়াড়, কল্পনায় তুমি সিদ্ধ হস্ত, তুমি স্বপ্ন থেকে ধরবড়িয়ে জেগে উঠবে, তোমার এত এ আছে, কিন্তু নর্মালি কি স্বপ্ন দেখার পরেও তো আমরা ঘুমিয়ে থাকি, স্বপ্নে কত কিছু আসে সেটা চলে যায়। তো ফাংশন শরীর, ফাংশনাল মাইন্ড চালাচ্ছে শরীরকে, ফাংশন করেই চলেছে, একটা যোগসূত্র আছে, হার্টবিট, ব্লাড সার্কুলেশন, নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া, কানের থেকে যে এয়ার পাস হচ্ছে, শরীরের মধ্যে যে এয়ার আছে, সব কিছু একসাথে তোমায় চালাচ্ছে, এটা কি হলো ফাংশনাল, ফাংশন বন্ধ হয়নি, যোগসূত্রটা আছে। ফিকশন যেই হবে তখনই তুমি সকালবেলা জেগে উঠে এটা ওটা করতে শুরু করে দাও। এই ব্যক্তি হলো কাম সংকল্পযুক্ত। ঘুমের সময় কি হয়ে যাচ্ছে, তুমি যদি মরেও যাও, যেহেতু ফিকশনাল মাইন্ড নেই তোমার, তোমার ওরে বাবা ওরে বাবা উঠছে না, যেই ওটা সামনে চলে আসবে তুমি মরতেও ভয় পাবে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, এইটাকেই আমাদের যখন অপারেট করে ড্রপ করবার চেষ্টা করে, ফাংশন তো চলুক কিন্তু বাবা তুমি চুপচাপ একটু থাকো, পাচার করে একটা দিয়ে দিলে বলে গোনো 2-3-4 ব্যাস গল্প শেষ। এই যে পার্সনকে শুয়ে দিল, তার মেরে দিল তো না তাকে, ব্যক্তিগত যে আমি তাকে যে ড্রপ করে দিল, এবার এর উপরে কোনো কাজ করা যাবে, ঠিক আছে। তো এই দুটো মন্ত্র শ্লোক বলছে শেষে, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক বলে, জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন, জ্ঞানীগণ পণ্ডিত বলেন মানে যারা অনেক পড়েছে, অনেক বুদ্ধির তাদের খোরাক, ইন্টেলিজেন্ট, তারাও বলবে যে ঠাকুরের সুর কথাতে যে ভাই আমরা পড়েছি বটে, হে জীবন বাঁচছে, ঠিক আছে, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ দুধ খেয়েছে,
ঠাকুরের উদাহরণে খুব সুন্দর বলেছে, এই পণ্ডিত যখন বলছে এখানে, মানে বিদ্বান বলছে, বিদ এই জীবনকে জেনেছে, এ বাঁচছে জীবন, তোমার অনেক বড় বড়, আমি কি কথা বলি, এক একজন লেকচারার দাঁড়াবে দেখবে তার কত বইয়ের নলেজ, এখান থেকে কোটেশন দিচ্ছে, ওখান থেকে কোটেশন দিচ্ছে, আইনস্টাইন কি বলেছে, কখনো বলবে লাউসু কি বলেছে, কখনো বলবে যে হেগেল কি বলেছে, একদম লম্বা ঝাড়ছে, আর শ্রীরামকৃষ্ণ রিল্যাক্স জীবন পাচ্ছে, বলে কে রে হেগেল মানে কি হেগেছে, রামকৃষ্ণ মানে বলে দেবে, কিন্তু রামকৃষ্ণ তো ব্যতিব্যস্ত করতে পারবে না, সে অত কিছু জানে না, কিন্তু তাকে ব্যতিব্যস্ত করা যাবে না। এইরকম সব দার্শনিকের দল এসে রামকৃষ্ণকে প্রণাম করবে। আমরা যা বলছি, আমরা দুধের গল্প, আমরা দুধের সাপ্লায়ার, তুমি দুধের উপভোক্তা, বসে বসে খাচ্ছ, কাস্টমার দেবায় নম। তো রামকৃষ্ণ হলো ঝপা ঝপ রামকৃষ্ণের মতো, রামকৃষ্ণ মানে রামকৃষ্ণ না, বুদ্ধ এরা হলে খাচ্ছে, এই সবাই জ্ঞান চচ্চরি করছে, আর বুদ্ধ বসে বলছে হ্যাঁ ঠিক। মহাপ্রভু বলছে এহো বাজ্যে আগে কহো, আর সব পণ্ডিতরা চুপ করে যাচ্ছে, বলছে এও তো বাইরের কথা, এ গাও আরও ভিতরে যাও। তো তার চোখ দেখছে আর পণ্ডিতরা লজ্জায় নত হয়ে যাচ্ছে, এরা জীবন বাঁচা যোগ লোক, শাস্ত্র যেগুলো লিখেছে না, মূলভূত যে শাস্ত্র, কেন্দ্রীয় শাস্ত্রগুলো, এরা জীবনে যেটা দেখলো এইভাবে পেন্সিলটা তুললো আর লিখতে শুরু করলো, যেটা বুঝলো ওটাই লিখলো, ফ্লাওয়ারি ওয়ার্ডস নয়, সাজানো কথা নয়। আজ থেকে 2500 বছর আগে বুদ্ধত্বের শুভ গঙ্গা স্নাত হয়ে যারা ভিজেছিল, এরম টাইপের কথা নয়, লেকচার উঠেই শুরু করে দেয়। বঙ্গভূমিতে যে পবিত্র পাবনকারী শুদ্ধ নদী ধারা প্রভাবিত হয়েছিল, তার মধ্যে 19 শতাব্দীর প্রথমে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। এসব ফালতু কথা বলবি না, আমার হাই উঠতে শুনলে গেলো, এগুলি সবাই বলতো, আর তালি কি। তো যাই হোক, একটা সময় অবধি তোমাকে যে কোনো বিধি নিয়ম প্রোটেক্ট করে, নো ডাউট, আবার একটা সময়ের পরে তাই তোমার সর্বনাশ করে। বাচ্চা যতক্ষণ হাগেনি ততক্ষণ হাগিস ঠিক আছে, হাগার পরে না খুললেও অসুস্থ হয়ে পড়বে। এবার খোলো, বলে না মা হাগিস খুলছে না, 3 দিন ধরে বাচ্চা আছে লাগানো, তো কী অবস্থা হবে বেচারার। তো হাগিস একটা নির্দিষ্ট সময় অবধি কাজে লাগে, আবার কিছু নির্দিষ্ট সময়ের আগে যদি কেউ খুলে ফেলে, কেউ যদি বলে মহাজ আপনি বলেছেন খুলে ফেলা ভালো, তাই খুলে ফেলি, তার ঘরে চারদিকে হেগে রাখবে, আচ্ছা সামলাও, জীবনটা হুম হয়ে যাবে গন্ধ গন্ধ চারদিকে। তো সেটা নিজেকেই বুঝতে হবে, নায় এত প্রেম থাকতে হবে মায়ের মতো, কেউ সাথে থাকলো, আর নালে নিজেকে ওই রকম হয়ে যেতে হবে যে নিজের জীবনকে মায়ের মতো সুন্দরভাবে ভালোবেসে রাখতে জানে, দুটো না হলে বিপদ। ঠিক আছে, 20 নম্বর, যিনি কর্ম এবং ফলের আসক্তি পরিত্যাগ করে কারো আশ্রয় গ্রহণ না করে সদাতৃপ্ত থাকেন, তিনি কর্মে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও বাস্তবে কিছুই করেন না। শ্রীকৃষ্ণ যদি আজকে থাকতো না, মানে সাইকোলজিতে অ্যাওয়ার্ড পেত, এক একটা কথা নিয়ে এসছে, যেমন একটু আগে বললো এই শেষ কথা যেটা আমরা নিলাম, কর্মই কর্মের আরম্ভই সংকল্প, তার সাথে বলতে দিল কামনা বর্জিত, এই কথাগুলোকে সংযুক্ত করে দেখা হয় না, সংযুক্ত করলে বোঝা যাবে কৃষ্ণ কত খুঁড়তে 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 গভীরে গেছেন। ঠিক আছে, কর্মের আরম্ভই সংকল্প বললে গোলমাল হয়ে যেতে পারে, তখনই বলে দিল যার ভিতরে কামনাযুক্ত সংকল্প চলছে সে কখনো কর্মের আরম্ভকে সংকল্প বলতে পারবে না, কারণ তার কামনা তো কাল্পনিক, কাল্পনিক কামনায় কোথায় শুরু, কল্পনা কোথায় শুরু আর কোথায় শেষ কেউ বলতে পারবে না, তাই না? তুমি কল্পনা ঠিক কোথায় শুরু করেছিলে, কল্পনার নিয়মই তো এটা যে কল্পনা তোমাকে নিয়ে হারিয়ে যাবে, শুরু শেষ বুঝতে দেবে না। তুমি সংকল্প তো করবে, তুমি কি কোনো প্ল্যানিং করবে না, ডু ইট বাট বি ফ্লেক্সিবল, যখন দরকার হবে চেঞ্জ করো, কিন্তু আমরা বলি আমি বলে ফেলেছি করতে আমাকে হবেই, আমিই তো বলেছিলাম না, আমি তো একটা প্রবাহিত নদীর মতো, তা আমি তো বদলাবো, চিটিংবাজদেরকে আমি কোনো রকমের মানে এতে আমি কোনো প্রমোট করছি না যে বাহ একরকম বলো একরকম করো, মানুষ সব কিছু করতে পারে, আমি ওটা বলছি না, আমি বলছি যেটা আগের দিন বলছি, আমরা স্টাবার্ন হয়ে যাবো না কোনোভাবে, আমরা ফ্লেক্সিবল থাকবো, আমরা সরিজিড হয়ে যাবো না জীবনের প্রতি, রিজিডনেসই সমস্যা করে। দ্রৌপদী বলতে পারলো না ক্ষমা করে দাও,
দ্রৌপদীর নেচার কে ছিল? উনি তো যাজ্ঞসেনী ছিলেন, তেজ ছিল ওনার মধ্যে। কিন্তু ওই তেজের যে ব্যক্তিগত এফেক্ট দ্রৌপদী কাটাতে পারলো না। আমার অপমান দ্রৌপদী যদি কাটাতে পারত তাহলে হয়তো এত বড় মহাভারত হতো না, অন্য কোনো পথে যেত, কিছু হতো। যদিও বিরাট যজ্ঞে দ্রৌপদীর একটা অবদান, ঠিক আছে, কিন্তু আমরা যদি ব্যক্তি হিসাবে দেখি, যদি এটা ছাড়তে পারতো তাহলে হয়তো ভীমকে দ্রৌপদীর চোখে যদি ওরকম না থাকতো, দ্রৌপদী নিজে অভিশাপ দিতে গেছিল, ঠিক আছে, অভিশাপ দিয়েও ছিল, শেষ হয়ে যাবে হয়েও ছিল। তো এটা কি ঘটে গেল? ব্যক্তিগত আমি বলে দিয়েছি, আমার সাথে ঘটে গেছে, ছাড়তে পারেনি। জ্ঞানে সবার আগে এটা হয়ে যায়। তুমি বলো ঠিক আছে চলো, তোমার সামনে আলু পরোটা রাখা আছে, কথার কথা ছিল লুচি, সে করেনি, তুমি কি বলবে? ঠিক আছে ছাড়ো, আমার শুকনো রুটিও থাকতে পারে, তুমি বললে ঠিক আছে ছাড়ো, কারণ এই মুহূর্তে স্থিতি রুটির বিধান করেছে, লুচি কল্পনায় ছিল, সংকল্পিত ছিল, হয়নি। এখনই রুটিটাকে পাঁপড় করে দেবো, শক্ত করে দেবো, এই ঝগড়া করে মানুষ সেটাই করে। তুমি আমার না তো কারোর হবে না, মুখে অ্যাসিড ঢেলে দিলে, গোলমাল। আবার বিপরীতও ঘটে, পুরুষ তো অ্যাসিড ঢেলে দেয়, মেয়েরা জীবনই অ্যাসিডময় করে দেয়, বলে তুমি আমি অ্যাসিড দিলে আমি তোমার ঘরে এলাম, একই কথা, যোগাযোগই এমন, দুটোই সম্ভব। আবার বিপরীত সম্ভব, কোনো সীতার মধ্যে কেউ এসে রামের জীবনকে পূর্ণ করে দেয়, তবুও ঘুরে ফিরে একটু সোনার হরিণ চাইবে মাঝে মাঝে, সোনার হরিণ না চাইলেও ইয়ারিংস তো চাইবেই, তো যাই হোক, তো সামলানো মুশকিল আছে। আমাদের বুঝতে হবে যে কোনটা আমি কল্পনাতে ডেস্টিনি বানিয়ে ফেলেছি, কল্পনায় শুরু, কল্পনায় খেলছি, কল্পনায় উঠছি, পাখি নিচে নামছেই না, উঠছে, গলা শুকিয়ে গেছে ভাবছে জল খাচ্ছি, উঠছে, ভাই তোকে নিচে নামতে হবে, তুই যথার্থতা জমি ছাড়লে হবে কি করে, নামো, জল খাও, আবার ওঠো, না আমি পাখি, আমার ডানা থাকতে আমি ভূমি স্পর্শ করবো, মারা যাবি, তোমার গাছের ছাওয়া চাই, গাছের ফল চাই, পুকুরের জল চাই, মাঝে মাঝে জলের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, সেই জল তোমায় স্নান করাবে, এই সব নিয়ে তো জীবন, এরকম থাকতে হবে আমাদেরকে। আমাদের ঈগল শকুনের মতো ওরকম ভাবলে চলবে না, শুধু উপরে মাত্র বসে থাকবো, এই জায়গাটা যাতে আমাদের জীবনে না আসে। কৃষ্ণ এটা বললেন, এই যে 20 নম্বরে খুব সুন্দর কথা বললেন, যিনি কর্ম এবং ফলের আসক্তি পরিত্যাগ করে, খুব সহজ এটা, তার বোঝা কোনো কঠিন নয়। কর্মের আসক্তি ত্যাগ মানে সহজ কথাতে এটা করতেই হবে, এটা হতেই হবে, এটা কর্মে আসক্তি ত্যাগ, অন্য কিছু হবে, এটা হবে না অন্য কিছু হবে, ঠিক। ফলের আসক্তি ত্যাগ মানে ফল তো হাতেই নেই ভাই, যা হাতে নেই তাকে আমি কী নিয়ে আসক্ত হব, আমার স্বপ্ন দেখছে বসে বসে কত কিছু হবে, আমার বউ হবে, তার মাথায় বড় চুল হবে, ফর্সা হবে, আমার অনুগত থাকবে, হ্যাঁ, মায়ের পা টিপে দেবে, ভালো রান্না করতে জানবে, পাশে বলছে তুই ভাই স্বপ্ন দেখছি, এরকম আজ পর্যন্ত জগতে কারোর এতগুলো মেনে নি, ভেবেছে সবাই মেরে নি কারোর, তো কর্ম আর কর্মফলে আসক্তি। এতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ বলছে কর্মে তোমার অধিকার, ঠিক, এই জায়গায় গুলি যেন না যায়, কর্ম অধিকার মানে যেটা আছে তাতে তোমার অধিকার, পুরো অস্তিত্ব যেই থালার বিধান করেছে ওতেই তোমার অধিকার, তাই তোমার সাথে সামনে এনেছে, ইউ মে ফাইট, খাবো না, তাহলে তুমি নিজের, আমি ওই জন্যই বলে থাকি, ওকেও বলি তুমি জীবন বিরোধী হয়ে গিয়েছো, এই যে তোমার সামনে থালাটা আসলো না, যদি তো বিষ না থাকে, মাথায় রাখো জগদম্বা সাক্ষাৎ এই থালার বিধান করেছে তোমার জন্য এই মুহূর্তে, তুমি তার সাথে যাবে না নিজেই নিজের, জগদম্বাকে আমরা চণ্ডী আলোচনা করছি, জীবন, জীবন সাক্ষাৎ মা হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের মধ্যে, তো জীবন না চাইতে আমার সামনে থালাটা এনেছে, এই জন্য সন্ন্যাসী বলে ভিক্ষান্ন, যা পেলো মা ব্যবস্থা করেছেন, আমি তো কোনো হাত দিইনি, ব্যক্তিগতভাবে আমি কোনো হাত দিইনি, একদম, এই জন্য ভিক্ষান্নকে শুদ্ধ বলা হয়, কারণ ব্যক্তিগত কর্তৃত্বের কোনো ছাপ ভিক্ষান্নে পড়েনি, কোন বাড়িতে কী রান্না হবে আমার জানা নেই, কে কী দেবে জানা নেই, কটার সময় দেবে জানা নেই, যা দিয়েছে কেন শুদ্ধ, ব্যক্তিগত কর্তার ছাপ নেই, তাহলে কোনো ভিক্ষা, অন্য তো অন্য, বিষ মিশিত অন্ন তার শুদ্ধ বলা যাবে না সায়েন্সের ভাষাতে, এই অর্থে শুদ্ধ ভিক্ষান্ন, ঠিক আছে। তো আমাদের আশ্রমে যা আসছে, আমি আমি বলছি দেখো আমরা যেভাবে পলিসি নিয়েছি আমাদের ডোনেশন কমছে, তো এখন কি মা এই অল্পের ব্যবস্থা করেছে, অল্পেরই তুষ্ট থাকো, আবার যখন বেশি হবে তখন তার সাথেই গাব, ঠিক আছে, এইটা এই জন্য আশ্রমে যা কিছু আসছে তা ভিক্ষান্ন, এবং সংসারেতেও যা কিছু, এই যে কনস্ট্যান্ট আমরা মানে কী করছি, নিজেদেরকে ম্যানিপুলেট করি সবসময় রোজগারের বেশি 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 ব্যবস্থা করছি, যাকে আমরা প্রগতি বলি না, ডেভেলপমেন্ট বলছি, এটা কী,
প্রকৃতিকে অস্বীকার করা, না আমি খুশি নই, আমার আরও চাই, আরও চাই, আরও চাই, এরকম নয় এরকম চাই, ছোট নয় বড় চাই, একটা নয় দশটা চাই, এই যে বলছি মা তোমার সামনে যেন নিয়ে এলো, বাবা তুই খা, আর ছেলে বলে এ খাবো না, ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও মায়ের হাত থেকে। এই ব্যক্তিকে সাফার করতে হবে জীবনে ঘোরতর। তো কর্মে আসক্তি ত্যাগ, অর্থাৎ যা এই মুহূর্তে তোমার সামনে এসেছে তাতে ফ্লেক্সিবল থাকো, যেটা আসলো তার সাথে থাকো, ঠিক। ফলে আসক্তি ত্যাগ মানে খাবার পর কি হবে আমি কেউ জানি না, পেট ভরবে না ইনডাইজেশন হবে আমরা কেউ জানি না, এই মুহূর্তে বুদ্ধি দিয়ে কর্মটা করো, কোনো অসুবিধা নেই তাতে। আর ফলে আসক্তি ত্যাগ করো, ঠিক, হাতে নেই, ফলে আসক্তি ত্যাগ করা যায় না, ফলে আসক্তি করার অধিকার নেই তোমার, কী করে আসক্ত করবে কে জানে। তো যেমন আকাশে মেঘ হলে বৃষ্টির আশা করতে পারো, বৃষ্টি হওয়ার তো তোমার কোনো অধিকার নেই, হাওয়া দিল পুরপুরি ভেসে চলে গেল, 42 কে 42 থাকো ওইভাবে ইয়েতে, কিচ্ছু করার নেই, এটা হয়ে গেল। এরপরে কৃষ্ণের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট দেখো কত বুদ্ধিমান, তার সাথে বলে দিল যে কারোর আশ্রয় গ্রহণ করে না, এই জায়গাটা হলো ট্রিক। মানে আমি বারবার অবাক হই, কৃষ্ণ বলছিলি তুই অষ্টাবক্রের কথা, আমি ওটার আলাদা সৌন্দর্য, অষ্টাবক্রের সৌন্দর্য আলাদা, কৃষ্ণের সৌন্দর্য, কৃষ্ণ এত চোরাগুলি দেখে নিয়েছে মনের, এত ধরেছে, এতে তো অর্জুনকে একটু কৃষ্ণের প্রণাম করা উচিত, অর্জুন না থাকলে এত ধরতে পারতো না হয়তো। তো অর্জুন যা চালাকি করেছে আর কৃষ্ণ যা চালাকি ধরেছে তাতে কৃষ্ণ কিছু তৈরি হয়ে গেছে যেন, ঠিক আছে, ও যা চালাকি বলছে আচ্ছা এরকম চালাকি, হামনে ভি কুছ শিখা। তো একের পর এক চ্যাপ্টার। তো আশ্রয় গ্রহণ না করে মানেটা কি, কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নয় বিষয়টা। সামনে আলু পরোটা আর পুদিনার চাটনি, কর্মে আসক্তি ত্যাগ করো, আর সামনে চানাচুর ছাড়া পান্তা, তখনই সঙ্গে সঙ্গে এ কি খাওয়া যায়, বলে এই যে মা তোর জন্য দিয়েছে, বলে মা আমার মধ্যে এসে গিয়েছে, মা বলছে খাবে না, সেই মা তো আমার মধ্যেও আছে যেই মা ওইটা দিয়েছে, তা আমার মা ভিতর থেকে বলছে ফেলে দাও থালা, ফেলে দিয়েছি। কৃষ্ণ খুব সুন্দর করে বললেন কোনো কিছুর আশ্রয় না নিয়ে, অর্থাৎ তোমার শান্তি পরিস্থিতির গোলাম নয়, সিচুয়েশন অ্যারোজ করেনি তাই তুমি শান্ত আছো এমন নয়, তো তুমি আশ্রয় আছো তাহলে কোনো জিনিসে, সিচুয়েশন ফেভারেবল বলেই তুমি শান্ত। তখন তুমি বলবে কর্মে অধিকার নেই, ফলে অধিকার নেই, যেই অ্যাডভার্স সিচুয়েশন হয়ে গেল তখন বলবে কর্ম তো করতে হবে, শ্রীকৃষ্ণ বলেছেন তো কর্ম, প্রথমেই কর্মের কথা বলেছেন, ডোন্ট ডিসিভ ইউর সেলফ, বুঝে যাচ্ছে, কৃষ্ণ ধরে ফেলেছেন। যখন বলছে কোন কিছুর আশ্রয় নয় তখন পরিস্থিতির উপর তোমার আন্তরিক শান্তি তো নির্ভরশীল তো নয়, আমি ভয় পাই না ততক্ষণ বাগনা আসে, এটা বলবে না আমি ভয় পাই না, বোঝা যাচ্ছে তো মানুষের চালাকি, তো এরকম নয়। তাহলে কি হলো, যে এই শ্লোকটাকে যদি আমি সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, পরিস্থিতি যেমনই হোক যার অন্তরের শান্তি ফার্স্ট বিঘ্নিত হয় না, আর এর জন্য কি দরকার, যে কোনো পরিস্থিতি তোমার সামনে এসছে ফেস ইট শান্তভাবে, নাহলে কখনোই সিচুয়েশন তো বদলাতে থাকবে, তুমি সেখানেই শান্ত থাকা এক, তারপরে কি বললো সেকেন্ড, পরিস্থিতি যাই থাকুক শান্ত থেকে তুমি যেটা হাতের সামনে পড়ে গিয়েছে সেটা করো, যদি বদলায় তুমি বদলাও, বুদ্ধি যদি বলে এটা না করার এটা করো না, কিন্তু শান্তি যেন না নড়ে ভিতরের সিচুয়েশন যাই হোক, আর এর টোটাল করে কী লাভ আমার জানা নেই কী লাভ, এই মুহূর্তে শান্ত থেকে পরিস্থিতি যেমনই হোক যেটা করার করো, ফলাফল জানা নেই, এটা হলো এই টোটাল সামারাইজ। সেই বলছে লাস্ট, কর্মে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও এমন ব্যক্তি বাস্তবে কিছুই করেন না, করছে সব কিছু, কিছুই করেন না মানে তার মধ্যে কোনো কিছু, সে যখন ইচ্ছে বলছে ঠিক আছে, আমরা বলি না এই একদম ল্যাদা মাল, তার মানেটা কি, বলে এই ডান দিকে গিয়ে বসতে, ওইদিকে আচ্ছা ঠিক আছে বসে, ওখানে গিয়ে বসতে বললো, ও বলো নি কোথায় বসবো, এই লোকের সাথে একদম সুখ নেই না, এই ব্যক্তি হলো বাস্তবে কিছু করছে না, করছেন তো ডান দিকে গেছেন, আবার কোথায় যেতে হবে জিজ্ঞেস করেছেন, কিন্তু কিছু করেছি, ও ডান দিকে যা, ডান দিকে গেল, মা দিকে যা, মা দিকে গেল, এখানে বসতেই হবে না, তাহলে কোথায় যাবো দাদা, তিনটে কাজ ইয়ে করেছে কিন্তু ও কিছু করেছে, এইরকম জীবনের প্রতি এই স্থিতিতে রাখতে হবে, কঠোর ঘটে কিন্তু একটুখানি লাইট ম্যানারে নিজেকে সবসময় একটা আপডেট করার জন্য তৈরি থাকা, ঠিক আছে।